সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি নতুন টপিকস নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা যেহেতু করোনাকালীন সবাই বাসায় বসে থেকে অনেকটাই বোরিং হয়ে পড়েছি, তোমরা লক্ষ্য করো আজকে কিন্তু আমরা ক্লাস করতে যাচ্ছি ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পার্ট। হ্যাঁ, সেখানে আমরা আলোচনা করব টেন্স বা ক্রিয়ার্কাল। আজকে কিন্তু 2 নম্বর ক্লাস আমার। তো আমরা ক্লাস করতে করতে পড়তে পড়তে বাড়িতে একাকিত্ব হয়ে বসে থাকতে থাকতে অনেকটা বোরিং হয়ে পড়েছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আসলে সবাই আমাদের একই অবস্থা। তো চলো আমরা একটু আজকে ক্লাসের শুরুতে এনজয় করে নেব, কেমন? আমরা আসলে ইংরেজি পড়তে গেলে কিন্তু অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকি, অনেকে এটাকে ভয় পায়। কিন্তু আমি বলবো কোনো ভয় নেই, কোনো ডাউট নেই, যদি আমাদের ইচ্ছা থাকে অটুট তাহলে কিন্তু আমরা সব কিছুকে ওভারকাম করতে পারবো। তো চলো এরকম একটি গান দিয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা জানো আমরা করব জয় গানটি সকলেই, তাই না? তো চলো আমরা এটাকে একটু, যেহেতু আমাদের আজকে ইংরেজি ক্লাস সুতরাং এটাকে আমরা বাংলায় না বলে একটু ইংরেজিতে বলার চেষ্টা করব, কেমন? হ্যাঁ চলো, তো শুরু করো আমার সাথে সাথে তোমরাও। হ্যাঁ, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। তোমরা আমার সাথে সাথে বলো, কেমন? তাহলে দেখবে ভালো লাগবে, কেমন? আচ্ছা, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে, তাই না? এরপরে বলবো কি? আচ্ছা, উই আর নট অ্যাফ্রেইড, উই আর নট অ্যাফ্রেইড টুডে। আজকে কিন্তু আমরা ইংরেজিকে ভয় পাবো না, আজকে আমরা ভীত হবো না, তাই না? এই কারণে উই আর নট অ্যাফ্রেইড, উই আর নট অ্যাফ্রেইড টুডে, ও ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তীতে তো যা যা আছে সেটা তোমরা একটু মুখস্থ করে নিও, তোমরা গিয়ে নিও আর কি। আজকে আমরা কথা না বেড়ে চলে যাই আজকে আমাদের মূল কাজে, মূল টপিক্সে। তো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ, এটা কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে এরূপ বোঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন এখন আমি যেটা করছি, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমরা যে আমার সঙ্গে ক্লাস করতেছো এটাও একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু তাই নয়, তোমাদের মাথার উপরে যদি ফ্যান, সিলিং ফ্যান চলে থাকে সেটিও একটি কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত সূর্যের যে কার্যকলাপ সেটিও কিন্তু কন্টিনিউয়াস টেন্স। সুতরাং কোনো কাজ বর্তমানে চলিতেছে এরূপ বোঝালেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যাই হোক, আমরা একটু স্ট্রাকচার বা গঠন প্রণালীটা দেখে নেব। দেখো, স্ট্রাকচার বা গঠন প্রণালী বলতেছে কি, তোমরা প্রত্যেকে জানো সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ বা আর, অর্থাৎ এই সবগুলোকে অ্যাম, ইজ, আর, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। অর আরেকটি নামে ডাকা যায়, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের 12টি ফর্ম রয়েছে, তন্মধ্যে এখানে আমরা শুধু সাহায্যকারী ভার্ব হিসেবে 3টি ভার্বকে গ্রহণ করেছি, অ্যাম, ইজ, আর, তাই না? এরপরে বলছে দেখো প্লাস মূল ভার্বের সাথে ing, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন করেছি তখন কিন্তু সেটা তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছিলে। এরপরে প্লাস অবজেক্ট বা এক্সটেনশান, অবজেক্ট তো জানোই সেই আগের ক্লাসে বলেছি, আর এক্সটেনশান, যাই হোক আমরা কথা না বাড়ি আমরা কয়েকটি উদাহরণ করব, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা হয়তো পেয়ে যাব। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও খাতা কলম নিয়ে একই সাথে আমার সাথে ক্লাসগুলো সুসম্পন্ন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্রথম একটি উদাহরণ যদি আমরা করি তাহলে অনেকটা বুঝতে পারবো। প্রথমে লেখা আছে দেখো, 1 নম্বর উদাহরণে বলা হচ্ছে রহিম ফুটবল খেলিতেছে। দেখো কোনো কাজ, প্রথমে বলেছি কোনো কাজ চলিতেছে, চলিতেছে এবং চলিতেছে, এরকম প্রক্রিয়াই কেবলমাত্র কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রহিম ফুটবল খেলিতেছে, তাহলে এর সাবজেক্ট কী হবে বলো তো? ঠিক বলেছো বন্ধুরা, এর সাবজেক্ট হবে হচ্ছে রহিম, তাই না? রহিম বানান আসলে হয় রাহিম, হ্যাঁ রহিম, তাই না? এরপরে দেখো আমরা কি বলেছি, বি ভার্ব নেব, অর্থাৎ অক্সিলারি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব নেব। এখানে সাহায্য না করলে কিন্তু একা একা সেন্টেন্স গঠন করতে পারে না, সুতরাং আমরা সাহায্য নেব। তো রহিম, এটি
কোন পারসন, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই না? তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমাদের বুঝবে কি ইজ, তাই না? তাহলে রহিম ইজ। হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে দেখো আমাদের কি বলা হয়েছে, এরপরে দেখো প্লাস তারপরে কি বসবে, ভার্ব। ভার্বটা কি ভার্ব? মূল ভার্ব, তাই না? মূল ভার্ব কি হবে বলো তো? খেলিতেছে, ইংরেজিটা কি? প্লে, তাই না? তাহলে আমরা প্লে লিখে নিলাম, প্লে, তাই না? প্লে। এরপরে দেখো বলছে কি প্লাস আইএনজি, অর্থাৎ এই প্লেইং, প্লেয়ের সাথে আমরা আইএনজি বা জেরান যুক্ত করে নেব, কেমন? প্লেইং। এরপরে দেখো অবজেক্ট, অবজেক্ট কি? ফুটবল। কি খেলিতেছে, কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব। কি খেলিতেছে, কি পড়িতেছে, অর্থাৎ ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে কি খেলিতেছে? ফুটবল। তাহলে অবজেক্ট হবে ফুটবল, কেমন? তো এরপরে দেখো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারা পরস্পরের সাথে কথা বলছে, তারা পরস্পরের সাথে কথা বলছে, তাই না? তারা কারা আমরা কিন্তু চিনি না, জানি না, কিন্তু আমরা প্রথমে সাবজেক্ট কি হবে বলো তো, কি হবে বলো তো? ঠিক বলেছো বন্ধুরা, দে, তাই না? দে মানে তারা। আচ্ছা তাহলে দেখো দে। এরপরে একটি কথা বলে রাখি তোমাদেরকে যে অ্যাম ইজ আর যখন আমরা লিখতে যাব, আমরা কিন্তু এই যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কিন্তু তার সাথে ইজ হয় পাশাপাশি, আর যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু অ্যাম হবে, আর বাকি সবগুলোর সাথেই কিন্তু আর হবে, সহজ কথা, ঠিক আছে? তাহলে কি হবে এটাতে, দে থার্ড পারসন সিঙ্গুলারও নয়, ফার্স্ট পারসন সিঙ্গুলারও নয়, সুতরাং দে এর সাথে কি হবে, আর হবে, তাই না? দে আর। হ্যাঁ এরপর দেখো কি করছে, কথা বলছে, তাই না? হ্যাঁ তাহলে দে আর টকিং, টকিং টু ইজ আদার, তাই না? এরপরে দেখো পাখাটি ঘুরছে, পাখাটি ঘুরছে, তাহলে কি হবে এটি তোমরা নিজে নিজে করবে, কেমন? পরে না পারলে আমাকে জানাবে। তামার না পড়ছে কি হবে, এই ঘুরছেও যা পড়ছেও তাই, তাহলে আমি পাখাটি ঘুরছে এটা করে দিচ্ছি, তোমরা তামার না পড়ছে এটা তোমরা করবে, কেমন? আচ্ছা তাহলে কি হবে, দি ফ্যান ইজ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, দি ফ্যান, এই কারণে ইজ হলো, কেমন? এরপর কারণ যেই ফ্যানটি ঘুরছে ওই ফ্যানটি পৃথিবীতে কেবলমাত্র একটি, আমি যেই ফ্যান ঘুরছে মানে যেই ফ্যানটি ঘোরার কথা বলতেছি সেই ফ্যান পৃথিবীতে একটি, ওই ফ্যান আর দ্বিতীয় কোনো ফ্যান নেই, তাই এই দি ফ্যান হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি নাই, ইজ, তাই না? এরপরে কি হবে, ঘোড়ার ইংরেজি কি মুভ, তাই না? তাহলে তার সাথে হয়ে গেল মুভিং, ঠিক আছে? আচ্ছা এখন যদি বলি যে পাখিটি উড়ছে কি হবে বলো তো, এখন বললাম যে পাখিটি উড়ছে, তাই না? এটার কি হবে, এটা কি যদি আমরা করি, হ্যাঁ ঠিক বলেছো, দি বার্ড ইজ কি হবে, ফ্লাইং, তাই না? আচ্ছা দি বার্ড ইজ ফ্লাইং, অ্যান্ড এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, একটু বিশেষায়িত করার চেষ্টা করি, তাহলে কি হতে পারে, পাখিটি কোথায় উড়ছে? তাহলে দেখো এখানে আমরা যেটা বললাম যে দি বার্ড ইজ ফ্লাই, পাখিটি উড়ছে কোথায় উড়ছে, আকাশে না বাতাসে না জমিনে কোথায় কিন্তু জানা নেই, তাই না? কিন্তু আমরা এখানে কি হচ্ছে, এখানে কিন্তু অবজেক্ট অনুপস্থিত থাকছে, এই কারণে আমরা একটু অবজেক্ট দিয়ে যদি করি কেমন হতে পারে, যে পাখিটি আকাশে উড়ছে, পাখিটি আকাশে উড়ছে, এটা যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, পাখিটি আকাশে উড়ছে, তাই না? তাহলে আমাদের গঠন প্রণালী প্রায় কাছাকাছি থেকে যায়, দ্য বার্ড ইজ ফ্লাইং কোথায়, ইন দ্য স্কাই, কেমন? এইরকম আর কি। তাহলে তামার না পড়ছে এটি তোমরা করবে, কেমন? আরও দু একটি উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা এটাকে আরও একটু ভালোভাবে বোঝার জন্য হোমওয়ার্কগুলো পরিপূর্ণভাবে করবে, করার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে।
তারা স্কুলে যাইতেছে, রহিম পড়তেছে না, তাবাসুম নাচতেছে, আমরা গান গাইতেছি। আমরা কিন্তু প্রথমে গান দিয়ে শুরু করেছি, তাই না? তাহলে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই, এটা তোমাদেরকে পারতেই হবে। হ্যাঁ, আর সর্বোপরি তোমাদের জন্য আমার একটু অ্যাডভাইস থাকবে যে তোমরা বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সর্বদাই সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।